স্টাডি লেসান অলসের পক্ষ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্টের মতো হাওড়া ডিস্ট্রিক্টকে অবলম্বন করে তার ডিস্ট্রিক্ট প্রোফাইল জানব। এই জাতীয় ভিডিওগুলোর মাধ্যমে যেটা ছাত্রদেরকে ওয়াকিবহল করানো হয় যে আমাদের বিভিন্ন যে সমস্ত ইন্টারভিউ আছে সেই সমস্ত ইন্টারভিউতে কিন্তু ডিস্ট্রিক্ট প্রোফাইল তোমাদেরকে জানতে হবে। তাই পুরো ভিডিওটা যদি তোমরা দেখো, এটা যদিও কি অডিওর মাধ্যমে করা হয়েছে, সম্পূর্ণ অডিওর মাধ্যমে যদি বিষয়টা শুনে রাখো তাহলে আশা করি তোমাদের আর অন্য কোনো বই পড়তে হবে না। এখান থেকে এই ভিডিওটাকে বারবার শুনে শুনে তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট প্রোফাইল হয়ে যাবে। তো আমরা শুরু করি। পশ্চিমবঙ্গের একটি জেলা হাওড়া জেলা, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1760 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি বর্ধমানের অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ানি লাভের পর হাওড়া ব্রিটিশদের অধিকারভুক্ত হয়। 1795 সালে বর্ধমান জেলা থেকে হুগলি জেলাকে পৃথক করা হয়। হাওড়া জেলা সেই সময় হুগলি জেলার কিন্তু অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে বলা হয়ে থাকে, যদিও মতভেদ আছে, 1938 সালের 1 জানুয়ারি হাওড়া জেলা একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র জেলার মর্যাদা পায়। স্বাধীনতার পরও হাওড়া জেলা বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 1963 সালে এই জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়। 1965 সালে 24 জুলাই হাওড়া জেলা কলকাতার ন্যায় পৌর সংস্থা বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মর্যাদা পেয়েছিল। এরপর যদি আমরা হাওড়া জেলার সীমানা সম্পর্কে দেখি তাহলে দেখতে পাব, এই জেলার উত্তরে হুগলি জেলা, দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমে পূর্ব মেদিনীপুর এবং পূর্বে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অবস্থিত। যদি আয়তন দেখি এই জেলার, এই জেলার আয়তন 1467 বর্গ কিলোমিটার। যদি এই জেলার জনসংখ্যা লক্ষ্য করি তাহলে বলতে হবে 2011 সালের জনগণনা অনুযায়ী এই জেলার জনসংখ্যা হচ্ছে 48,41,638 জন এবং লিঙ্গ অনুপাত প্রতি 1,000 জন পুরুষে 935 জন মহিলা। জনসংখ্যার ঘনত্ব 3,300 জন প্রতি বর্গ কিলোমিটারে এবং এখানে সাক্ষরতার হার প্রায় 83.85%। এগুলো প্রত্যেকটাই কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী তথ্য। 2021 সালের জনগণনা অনুযায়ী তথ্য যখন পাবে তোমরা সেখানে কিন্তু অ্যাড করে নিও, ঠিক আছে? এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব যে এই হুগলি জেলার প্রশাসনিক কাঠামোগুলো সম্পর্কে, যেখান থেকে অনেক প্রশ্ন আসে। এই জেলার মহকুমা মানে এসডিও মহকুমা আছে দুটি, হাওড়া সদর এবং উলুবেড়িয়া। গ্রাম পঞ্চায়েত আছে 157টি, পঞ্চায়েত সমিতি আছে 14টি, পঞ্চায়েত সমিতি বা যেটাকে আমরা ব্লক হিসেবে চিহ্নিত করি ব্লক আছে 14টি, এবং জেলা পরিষদ আছে 1টি। পুরসভা 2টি আছে, উলুবেড়িয়া এবং বালি। আর পৌর নিগম আছে 1টি, যেটা আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। থানা আছে 19টা, বিধানসভার আসন এখানে 6টা, লোকসভার আসন 3টে, কিন্তু এখানে মনে রাখতে হবে 2টি অর্থাৎ হাওড়া এবং উলুবেড়িয়া এবং তার সাথে অল্প কিছুটা পার্টলি অংশ নিয়ে গঠিত হয়েছে কিন্তু শ্রীরামপুর, যেটা কিন্তু অ্যাকচুয়ালি একই সাথে হুগলিরও কিন্তু একটি লোকসভা কেন্দ্র, ঠিক আছে? হাওড়া জেলার 2টি বিধানসভা কেন্দ্র আছে, সেই 2টি বিধানসভা কেন্দ্র কিন্তু আমাদের শ্রীরামপুর লোকসভাতে অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখানে ক্ষেত্রে আমাদের অনেক সময় তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন করবে যে বিধানসভাগুলির নাম জানো এবং ব্লকগুলির কী কী নাম আছে সেগুলো বলতে পারবে, এই জাতীয় কোশ্চেন কিন্তু করা হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে নামগুলো বলে দিচ্ছি। এখানে যে 16টা বিধানসভা আছে সেগুলোর নাম হচ্ছে বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, হাওড়া মধ্য, শিবপুর, সাগরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর
এবং ডমজুর। এই জগৎবল্লভপুর এবং ডমজুর এই দুটি বিধানসভা কিন্তু শ্রীরামপুর লোকসভাতে পড়েছে, ঠিক আছে? এটা মাথার মধ্যে রেখো, প্রশ্ন কিন্তু আসে। আর এখানে যে ব্লক আছে, মোট আছে 14টি ব্লক আছে, সেগুলো কি কি? শ্যামপুর 1, শ্যামপুর 2, বাগনান 1, বাগনান 2, উলুবেরিয়া 1, উলুবেরিয়া 2, আমতা 1, আমতা 2, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, পাঁচলা, সাকরাইল, ডমজুর এবং বালি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের এখানকার ব্লক, মোট 14টি ব্লক রয়েছে, ঠিক আছে? তো এইগুলা, এইটা হচ্ছে আমাদের বিষয় অর্থাৎ আমাদের প্রশাসনিক যে কাঠামো সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? এরপর আমরা যে বিষয়টা এখান থেকে জানব সেটা হচ্ছে কি না, এখানকার প্রধান প্রধান নদ নদী কি, এই জেলার প্রধান প্রধান নদ নদী। মনে রাখবে হাওড়া জেলার প্রধান নদ নদী হলো হুগলি, দামোদর, সরস্বতী, রূপনারায়ণ। এছাড়া দামোদরের দুটি শাখা নদী আছে, কানা দামোদর যেটার অপর নাম কৈশিকী নদী এবং পুরনো দামোদরও কিন্তু এই জেলার অপর দিয়েই কিন্তু বয়ে গেছে। এরপর আমরা মনে রাখব এই জেলার জলবায়ু কেমন। মনে রাখবে হাওড়া জেলার জলবায়ু উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির, ঠিক আছে? উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। এই জেলায় যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়, প্রায় 1400 থেকে 1600 মিলিমিটার গড়ে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় বার্ষিক, ঠিক আছে? এবং স্বাভাবিক উদ্ভিদ যদি বলা হয়, এখানকার যথেষ্ট পরিমাণ স্বাভাবিক উদ্ভিদ কিন্তু নেই বললেই চলে। বনভূমির পরিমাণ জেলা অনুপাতে যতটা আয়তন, আয়তন অনুপাতে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ এই জেলায় কম। কৃষিকাজ, এই জেলার প্রধান প্রধান খাদ্যশস্য উৎপন্ন হয়ে থাকে, সেগুলো হচ্ছে ধান, গম, ডাল, তৈলবীজ, আখ, শুকনো লঙ্কা, আলু প্রভৃতি কিন্তু উৎপন্ন হয়ে থাকে। এবং এই জেলা শিল্পের দিক থেকে যথেষ্ট উন্নত, বিভিন্ন শিল্প এখানে গড়ে উঠেছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন সালকিয়ায় একটি জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র রয়েছে। 1817 সালে বাউরিয়ায় স্থাপিত হয়েছিল কটন মিল, যেটা ভারতের প্রথম কার্পাস বয়ন কারখানা। তারপর 1830 সালে আমাদের জেপস কোম্পানি বা যেসব বলা হয় যেসব কোম্পানি হাওড়ার একটি তেলকল চালু করেছিল। 1873 সালে ঘুষুরির কাছে ফটগোলস্টারে একটি পাটকল চালু হয়েছিল, যেটা আমাদের জেলায় প্রথম পাটকল বলা হয়। এছাড়া শিবপুর এবং সালকিয়াতে বিভিন্ন দড়ি নির্মাণ কারখানা গড়ে উঠেছে এবং সেখানে আছে ঢালাই এবং ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র গড়ে উঠেছিল। 1854 সালে এই হাওড়া জেলাতেই হাওড়া স্টেশন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? আবার আমরা মনে রাখব 1874 সালে হাওড়া পল্টন ব্রিজ, যেটা বর্তমানে হাওড়া ব্রিজ বলে পরিচিত, সেটা তখন তৎকালীন মনে ছিল। এবং বাণিজ্য কেন্দ্র হাওড়া চরকডাঙ্গা বলে একটি অঞ্চল আছে, এই চরকডাঙ্গা নামক একটি স্থানে মঙ্গলা হাট প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা এখন আমরা মঙ্গলা হাট বলে থাকি, এটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হাওড়া জেলায়। এছাড়া কিছু বৃহৎ মাঝারি শিল্প গড়ে উঠেছে, যেমন কার্পাস শিল্প আছে, পাট শিল্প, রং শিল্প, কেবল, দড়ি, ধাতু শিল্প, ঠিক আছে? এবং প্রধান প্রধান শিল্প কেন্দ্রগুলো হলো এখানকার শিবপুর, বাউরিয়া, অনন্তপুর, উলুবেরিয়া, বালি, লিলুয়া, বেলুর, সাঁতরাগাছি, রামরাজাতলা, কদমতলা, সালকিয়া, দাসনগর, টিকিয়াপাড়া, ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোর নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন শিবপুরের শালিমার ওয়ার্কস আছে, বটানিক্যাল গার্ডেনের কাছে, নাজিরগঞ্জের কাছে পোর্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ছোট ছোট কুটির শিল্প এবং আর কি হস্তশিল্পের ক্ষেত্রেও কিন্তু এই জেলা যথেষ্ট কিন্তু নাম করেছে বা সুনাম আছে বলতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে একটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো বিষয় সম্পর্কে, যে আমাদের যে হাওড়া জেলায় যে হাওড়া রেল স্টেশন 1854 সালে যেটা নির্মিত হয়েছিল, এবং একই সাথে আমাদের হাওড়ার বীচ, সেটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, যেটা 1943 সালে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এবং এই জেলায়
যথেষ্ট পরিমাণ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সরকারি স্কুল, উচ্চ বিদ্যালয়, কলেজ সবই রয়েছে। এবং যেটা আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এখানে একটি শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি এবং একই সাথে বেলুড়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে। দর্শনীয় স্থানের মধ্যে এখানে আছে আচার্য জগদীশচন্দ্র বসুর বটানিক্যাল গার্ডেন অবস্থান, এখানে বেলুড় মঠ যেটা রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়, যেটা রামকৃষ্ণ বেলুড় মঠ এখানে অবস্থান করে। এখানে বিদ্যাসাগর সেতু আছে, বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু, বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু প্রভৃতি এখানে অবস্থান, যেগুলো যথেষ্ট একটি পর্যটন কেন্দ্র এবং আকর্ষণীয় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই জাতীয় সেতুগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে আমাদের গাদিয়ারা আছে, যেটা আমাদের উলুবেড়িয়া মহকুমার গাদিয়ারা, হুগলি এবং রূপনারায়ণ নদীর মিলনস্থল, যেটাকে একটা সুন্দরভাবে একটা পর্যটন কেন্দ্র করে তোলা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ গড়চুমুক, যেটা হুগলি এবং দামোদর নদীর সঙ্গম স্থলে এ গড়চুমুক এই জেলার একটা প্রধান প্রধান বলতে পারা যায় পর্যটন কেন্দ্র। এই বিষয়টাও আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে। এবং ইন্টারভিউতে এটি বেশ গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা প্রায় করা হয়ে থাকে সেটা হলো এই জেলার ফেমাস পার্সন কারা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা, তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে আমরা শঙ্কর বলে চিনি সাহিত্যের জগতে, পূর্ণেন্দু পত্রী, শঙ্করী প্রসাদ বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, জগন্নাথ ভট্টাচার্য, কানন দেবীর কথা অনেকেই জানি, শিশির ভাদুরী নাট্যকার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব এই হাওড়া জেলাতে জন্মগ্রহণ করেছিলেন, তুলসী চক্রবর্তী। খেলাধুলার জগতে আমরা পাব লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, শৈলেন মান্নার মতো ব্যক্তিত্ব এখানে এই হাওড়া জেলার কে অনেক বেশি উন্নত করেছে এবং বিশ্ব দরবারে নামকে উজ্জ্বল করেছেন। ঠিক আছে, আমাদের হাওড়া জেলা সম্পর্কে এই বেসিক তথ্যগুলো কিন্তু আমাদের মোটামুটি তোমাদের পরীক্ষাতে বা ইন্টারভিউতে কিন্তু কাজে লাগবে। সাধারণত মনে রাখবে এই সেই জেলাটার ইতিহাস, আমাদের এটা পড়তে হবে, সেই জেলাটার ইতিহাস, সেই জেলার প্রধান প্রধান নদ নদী, সেখানে প্রধান প্রধান কী কী কৃষিকাজ হয়ে থাকে, সেখানকার প্রধান প্রধান ব্যক্তিত্ব কারা, সেখানকার পর্যটন কেন্দ্র কোথায় কোথায় আছে, সেখানকার আয়তন কত, জনসংখ্যা কত, এবং সেখানে প্রশাসনিক কাঠামোটা এবং বিধানসভাগুলোর নাম এবং ব্লকগুলোর নাম কি, আমি সেটাও বলে দিয়েছি। এই বিষয়গুলি সাধারণত তোমাদেরকে ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। এরপর যে কোশ্চেনগুলো করা হয়ে থাকে, তোমার জেলার সমস্যা বলো, দুটি সমস্যা বলো, তিনটি সমস্যা বলো, তোমার জেলার ভালো দিক বলো, এগুলো কি হবে না তোমরা তোমার নিজের এলাকাকে অবলম্বন করে সেই ভালো দিক খারাপ দিকগুলোকে গড়ে তুলবে। ঠিক আছে, তাহলেই দেখবে একটা সুন্দর তোমাদের কাছে নোট তৈরি হয়ে যাবে। এই যে অডিওটা দিলাম, এই অডিওটা তোমরা বারবার শোনো, শুনে তোমরা খাতায় নিজেরা এগুলোকে নোট ডাউন করে নিজের মতো করে সুন্দর করে তৈরি করে রাখো। ঠিক আছে, তাহলেই দেখবে সুবিধা হবে তোমাদের জন্য এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের পাশে থাকো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও এবং নোটিফিকেশনটা যাতে তোমার কাছে সর্বদাই তোমার কাছে চলে আসে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থেকো।